ভারত সামরিক খাতে ব্যয়ে যেভাবে বিশ্বের তৃতীয় স্থানে উঠে আসবে, শত্রুপক্ষের চাপ যেভাবে বাড়ছে তাতে সেনাবাহিনীকে আরও শক্তিশালী করে তোলাটাই ভারতের একমাত্র লক্ষ্য। একদিকে জঙ্গি পাঠাচ্ছে কাশ্মীর, আর একদিকে সীমান্তে অশান্তি তৈরি করছে চীন। একজোটে চলছে ভারতকে চাপে রাখার চেষ্টা, আর একমাত্র জবাব দিতে পারে সেনাবাহিনী। তাই আগামী 5 বছরের জন্য ডিফেন্স প্ল্যানে কেন্দ্রের কাছে 26 লক্ষ কোটি টাকা চাওয়া হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে জানা গিয়েছে 2017 থেকে 2022-এর 13তম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় এই বাজেট বরাদ্দ করা হয়েছে। তবে প্রতিরক্ষা গবেষণাও রয়েছে এই বরাদ্দের আওতায়। ভারতের সামরিক ব্যয় 2010 সালে ছিল $2,200 কোটি কাছাকাছি, গত 7 বছরে তা বাড়তে বাড়তে $5,100 কোটি কাছাকাছি পৌঁছে গিয়েছে। সূত্রের খবর, 2018 সালের মধ্যে ভারতের সামরিক ব্যয় ব্রিটেনের চেয়েও বেশি হয়ে যাবে। সামরিক খাতে ব্যয়ের নিরিখে ভারত তখন বিশ্বে তৃতীয় স্থানে উঠে আসবে। এর পাশাপাশি কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী অরুণ জেটলিও সম্প্রতি এক সাংবাদিক বৈঠকে জানান, কেন্দ্র গোটা বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে দেখছে। তবে শুধু ভারত পাকিস্তান বা ভারত চীন সীমান্ত নয়, নজর দেওয়া হচ্ছে প্রতিটি সীমান্ত এলাকায়। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের ওপরেও কড়া নজরদারি চালানোর নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী।